তবে শরীয়ত কিন্তু মারিফত ছাড়া না, মারিফত কিন্তু হাকিকত ছাড়া না, সবটাই সবটার সাথে জয়েন করা। তাহলে আমরা যদি শরীয়তের ইবাদতই করি, মারিফত হাকিকত করলাম না, তখন কিন্তু আমরা আটকা পড়ে যাব। তো এই জন্য বলতেছি যে আমি যখন মসজিদে মাদ্রাসায় গেলাম, তখন হুজুররা আমাকে বাহিরের কোরআনটাকে পড়াইলো, শুদ্ধ করে পড়তে হবে, এক আলিফ দুই আলিফ টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ এই জিনিসগুলো আমাকে শেখানো হলো। কিন্তু দেখা যায় যখন একজন কামেল মুর্শিদের কাছে যাওয়া হলো, তিনি তখন আমাকে দেহ কোরআনকে শিখাইলো, আর দেহ কোরআনকে যখন আমি বুঝেছি, শিখেছি, দেহের ভিতরে যখন প্রবেশ করেছি, তখন দেহের ভিতরে দেখা যায় সে আত্মা আছে, আর সে আত্মা আছে এই দুই নয়নে, মানে বাহ্যিক নয়নে সে আত্মাকে দেখা যায় না, তাই সেই আত্মার ভিতরে ঢুকে দেখা দেয় আত্মার চক্ষু আছে, সেই আত্মার চক্ষু দিয়ে আত্মাকে দেখে নিতে হয়। যখন আত্মাকে দেখে নেয়, তখন সে আত্মাকে দেখে দেখে সে আত্মার অজু করাইতে পারে এবং সে আত্মার গোসল করাইতে পারে, সে আত্মার পবিত্র করাইতে পারে। তখন সেই আত্মার যখন অজু গোসল বা পবিত্রতা হয়ে যাবে, তখন আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সফল কামটা কি? আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো তার কালবে আমি বসত করি। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু ছোটবেলা থেকে বাবা মার কাছে যা দেখেছে, যা শুনেছে সেটাই করতেছে, কিন্তু আলাদা যে আল্লাহ কোনো ইবাদত রেখেছে, আল্লাহ যে আলাদা গোপনভাবে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার মতো কিছু সাধনা রেখেছে, এই খবরগুলা আর নেয় না। বাপ মা যা করে বড় হয়েছে, ছেলে মেয়েরাও তাই করতেছে, কিন্তু নতুন কিছু সামনে এলেও ওটা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। হে জগতবাসী, আজ যে কথাটি বলবো সে কথাটি হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার কি? যেমন একটা বিষয় হলো যে আমরা বলতেছি যে আমের যে ছোলকাটা আছে, চোকলা, এটাকে আমি ধোব, পরিষ্কার করব, এটাই সব, আমাদের আর তরিকত এবং মারেফতের প্রয়োজন নেই। আমি বলবো না বাবা, আমি বলবো ছোকলা যেহেতু আছে, তাহলে এই ছোকলার ভিতরে আমের আঁশ আছে, আমের আঁশ যেহেতু আছে, তাহলে আঁশের ভিতরে একটা চারা আছে, সেই চারা নামের যে খোসাটা, এটার ভিতরে আরও একটা বিচি আছে। তাহলে আমরা সবসময় কি যে আমরা উপরে হাত পা ধুইতেছি, চলতেছি, খাইতেছি, উজু উজু করতেছি, গোসল করতেছি, নামাজ রোজা করতেছি, যে উপর দিয়ে উজু করেছি, গায়ের ময়লা পরিষ্কার করেছি, কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে যে আত্মা আছে, মূলত হাদিসের দিকে লক্ষ্য করি, যদি আমরা কোরআনের দিকে লক্ষ্য করি, তবে দেখা যায় যে কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার আত্মার বিচার হবে, আত্মা যদি অপবিত্র থাকে তাহলে আত্মার বিচার হবে। এখন দেখা যায় আমি দেহটাকে ধুয়েছি, মুছেছি, পবিত্র করেছি, আল্লাহর কাজ করেছি, কিন্তু মূলত আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগে আছে সেগুলো আমি ওযু করিনি বা গোসল করিনি বা পরিষ্কার করিনি বা নিজেকে পবিত্র করিনি, যার ফলে নামাজে দাঁড়াইছি, চলে গেছি বিদেশে, চলে গেছি বাড়িতে, চলে গেছি বাজারে, তাহলে কি বলেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহকে সামনে হাজির নাজির রেখে, সর্বশক্তিমানকে সামনে হাজির নাজির রেখে আমরা নামাজে দাঁড়াই গেলাম, কিন্তু নামাজে দাঁড়াইয়া যখন আমরা হ্যান্ডকাপ দিলাম তখন কি হলো, আমি আর মসজিদে রইলাম না বা আমি নামাজের স্থানে রইলাম না, বিভিন্ন জায়গাতে চলে গেছি। তাহলে এই নামাজে কখনো আল্লাহর মেরাজ হবে না, কেন হবে না, যে আমার দেহ পরিষ্কার করেছি, আত্মা পবিত্র করিনি, আত্মার পবিত্রতা করা হয়নি। তাই এই জন্য বলা হয়েছে যে শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার কিভাবে, যারা সে আমের ছোলকার ভিতরে আঁশ পেয়েছে, আঁশের ভিতরে চারাটা পেয়েছে, চারার ভিতরে আরেকটা বিচি আছে, মূলত সেটাই আসল।
আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই বিচি কখনো গাছ হবে না। এজন্য বলি মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে তো আমরা অলিয়া অলিয়াদের কাছে যাই, কিন্তু কোরআন হাদিস পড়েছি বুঝি না বলে এর মধ্যে খুঁজে পাই নাই। হে জগতবাসী, আসল কথাটা আমি আপনাদেরকে জানাই, সেটি হলো যে আমি যখন কোরআন হাদিস পড়েছি তখন আমি কোরআনে সুরাতে পড়েছি যে সুরা কাহাফ, সুরা সাফাত এবং সুরা ইনসিরা এবং সুরা ফাতা, এর মধ্যে আল্লাহ ইঙ্গিত করেছেন যে যারা আমার সুপথ প্রাপ্ত না তাদের কোনো মুর্শিদ নেই, তাদের জন্য মুর্শিদ রাখা হয়নি। তাহলে যারা যাদের মুর্শিদ নেই তারা সুপথে নেই এ কথা বলতেছে। আচ্ছা, এখন দেখা যায় একদল লোক নামাজ রোজা করে কিন্তু তরিকত যারা নিয়েছে তাদেরকে ভণ্ড বলে, তাদেরকে খারাপ বলে, তারা এই কোরআন তো কখনোই পড়েনি, যা শুনেছে তাই বুঝেছে কিন্তু কোরআন পড়েনি। তাই আমি বলবো যে শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার না করে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তার সত্য ইবাদত, সত্য কিছুই আল্লাহর আমল কর্ম করা হবে না। তাই বলতে চাই যে মারেফত আল্লাহর গোপন রহস্য। আল্লাহ বলেছে আমার গোপন জিনিস তোমরা গোপনেই উদ্ধার করো, গোপনেই জানো। তো শরীয়তে আমি সবার সাথে তাল মিলিয়ে চলতেছি কিন্তু গোপনে আল্লাহর ইবাদত গোপনেই করতে হবে, আর গোপনেই আল্লাহ আমাকে সেই নলেজে দিয়ে দেবে। তাই বলতে চাইতেছি যে আমরা এই দেহের ভিতরে যখন প্রবেশ করব তখন দেহের ভিতরে বাতাসের সাথে চলতেছে কে, আমার আত্মা। আর এই আত্মাকেই সাজা দেবে, যদি আত্মা পবিত্র না হয় তাহলে এই আত্মা পবিত্র আমরা কখনই করতে পারবো না শরীয়তের ইবাদত করে। তবে শরীয়ত কিন্তু মারিফত ছাড়া না, মারিফত কিন্তু হাকিকত ছাড়া না, সবটাই সবটার সাথে জয়েন করা। তাহলে আমরা যদি শরীয়তের ইবাদতই করি, মারিফত হাকিকত করলাম না, তখন কিন্তু আমরা আটকা পড়ে যাব। তো এই জন্য বলতেছি যে আমি যখন মসজিদে মাদ্রাসায় গেলাম তখন হুজুররা আমাকে বাহিরের কোরআনটাকে পড়াইল, শুদ্ধ করে পড়তে হবে, এক আলিফ দুই আলিফ টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ এই জিনিসগুলো আমাকে শেখানো হলো। কিন্তু দেখা যায় যখন একজন কামেল মুর্শিদের কাছে যাওয়া হলো, তিনি তখন আমাকে দেহ কোরআনকে শিখাইল, আর দেহ কোরআনকে যখন আমি বুঝেছি, শিখেছি, দেহের ভিতরে যখন প্রবেশ করেছি তখন দেহের ভিতরে দেখা যায় সে আত্মা আছে, আর সে আত্মা আছে এই দুই নয়নে, মানে বাহ্যিক নয়নে সে আত্মাকে দেখা যায় না। তাই সেই আত্মার ভিতরে ঢুকে দেখা দেয় আত্মার চক্ষু আছে, সেই আত্মার চক্ষু দিয়ে আত্মাকে দেখে নিতে হয়। যখন আত্মাকে দেখে নেয় তখন সে আত্মাকে দেখে দেখে সে আত্মার অজু করাইতে পারে এবং সে আত্মার গোসল করাইতে পারে, সে আত্মার পবিত্র করাইতে পারে। তখন সেই আত্মার যখন অজু গোসল বা পবিত্রতা হয়ে যাবে তখন আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সফল কামটা কি? আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো তার কালবে আমি বসত করি এবং তার কান নাক মুখ চোখ সমস্ত কিছু আমি ব্যবহার করি। যখন সে কিছু বলে তখন সেই কথাগুলো আল্লাহর, যখন সে কিছু দৃষ্টি করে তখন সে আল্লাহর দৃষ্টি করে। তখন কারো দিকে দৃষ্টি করে যদি বলে যাও ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবা, ভালো হয়ে যায়, তোমার বিপদ কেটে গেছে, এ দেখে বিপদ কেটে গেছে। তো এই জন্যই বলা হয়েছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সেই পবিত্র কি? পানি দ্বারা নয় বাবা, সেই পবিত্রটি আমার দেহের মধ্যে যে আত্মা বিরাজমান, সেই আত্মাকে আমি দেখি না, আর সেই আত্মাকে দেখার যে সাধনা আমার মুর্শিদ দেবেন, সেই সাধনাগুলো করলে সেই আত্মা যখন সেই আলোকিত হয়ে আমার সামনে দাঁড়াবে তখন আমি সেই আত্মাকে দেখব এবং তার সাথে কথা বলবো এবং পবিত্র হওয়ার বিষয়গুলো সেখানেই সেরে নেব। হে জগতবাসী, আজ আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, যদি আমাদের এরকম কথা আপনারা পেতে চান তাহলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তবে আজ এই পর্যন্ত বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।